দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর বিজেপি এবং সিপিএম, ওদের যৌথ প্রয়াস প্রয়াসী এবং ওই দুষ্কৃতীরাই আমাদের পার্টি অফিসে আগুন লাগিয়েছে। পার্টি অফিসটা কখন কী লাগিয়েছে বা কীভাবে কী লাগিয়েছে এখন পর্যন্ত জানতে পেরেছি? এখন পর্যন্ত যা জানতে পেরেছি যে যারা সিপিএমের দুষ্কৃতী ছিল তারা এখন বিজেপি হয়ে এই পার্টি অফিসে অতর্কিত ইচ্ছাকৃতভাবে আমাদের এই এলাকার কর্মীদের ভীত সন্ত্রস্ত করার জন্যই আগুন লাগিয়েছে। তার কারণ, কিছুদিন আগে আমাদের এখানেতে একটা মিটিং করতে এসেছিল অঞ্চল সভাপতি মানব, অতর্কিত সেখানে আক্রমণ করা হয়েছিল। আমরা এফআইআর করেছিলাম লক্ষ্মী বারুই, সন্দীপ বারুই সহ এই এলাকায় যারা এখন বিজেপির নেতৃত্ব। কীভাবে আগুন লেগেছিল? এটা চোখে দেখিনি। আর কালকে আমরা এখানে সকাল থেকে গিয়েছিলাম, রাত্রি প্রায় সাড়ে নটা দশটা পর্যন্ত। আর পরে আগুন লাগিয়েছে ভোরের দিকে আগুন লাগিয়েছে, আর যেহেতু পাশে ঘর আছে ওরা এটা চিন্তা ভাবনা করি আগুন লাগিয়েছে। এই জন্যই যে রাত্রে লাগলে তো সব সবাই পুড়ে যাবে, সেই ভোরের দিকে তো লাগিয়েছে।